boa de não, não. Era boa de não. সিনেমাটি সিনেমা যারা সেখানে অভিনয় ছিল তাদের বিষয়টা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি উদাহরণস্বরূপ এই সিনেমার অভিনীত আস্থানী ভূমিকার কথা উল্লেখ করেছে। তো আমরা জানি যারা এই সুরের সিনেমা দেখেছে বা নতুন জেনারেশনে যারা সুরের সিনেমা সম্পর্কে এখনো ওনারা অবগত নন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর উপদেশ অনুযায়ী উনি পরামর্শ দিয়েছেন এই সিনেমাটা দেখার জন্য। আমি বলব এই সিনেমার যারা দূষিত তাদের অভিনীত এটা যেন এই রাজ্যের নতুন প্রজন্ম তারা যেন এটা দেখে যে আসানির কথা উনি উল্লেখ করেছেন, সকলেই জানি যে আসানি তার অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাতে চেয়েছে, মানুষ যেন হাসতে আসলে হাসিটা একটা সুস্বাস্থ্যের বড় লক্ষণ। মানুষ যত বেশি হাসবে তত বেশি তার শারীরিক দিক থেকে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। কিন্তু সেখানে যে মুখ্য ভূমিকায় অভিনয় করা এর মধ্যে গব্বর সিং গব্বর সিং এর ভূমিকা ছিল আস্তে আস্তে মানুষ উনি ওনার সতীর্থ কালিয়া সহ তিনজনকে আস্তে আস্তে মেরে ফেলেছে এবং অট্ট হাসি দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এই ভূমিকাটা আমি এই কারণে উল্লেখ করছি যে আমাদের রাজ্যে আজকে শাসন ক্ষমতায় যার হাতে দায়িত্ব যার দল শাসন করছে হাসতে হাসতে কিন্তু এই রাজ্যের মানুষকে নানাভাবে নানা কৌশলে তাদেরকে হয় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নয়তো মৃত্যুবরণ করতে বাধ্য করছে। অনেকেই নানা কারণে মৃত্যুর পথে যাত্রী হয়েছে। আমি লক্ষ্য করলাম সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে, যোগদান কর্মসূচি, মেলা, খেলা, নানা কর্মসূচি। আসলে এই কর্মসূচিটি যাদের উপর দায়িত্ব, যারা দলের দায়িত্বে আছে বা দলকে যারা পরিচালনা করছে যাদের উপর সেটা ন্যস্ত করা আছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভারতীয় জনতা পার্টি সভাপতি হিসাবে কিন্তু এখন দায়িত্ব পালন করছেন না, উনি প্রশাসনিক দায়িত্বের মুখ্য ভূমিকায় আছেন।
উনি মাননীয় সজ্জন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে সজ্জন মুখ্যমন্ত্রী বেশি সময় তার সাংগঠনিক দিক থেকে উনি যখন সময় অতিবাহিত করছেন, আরেক দিক থেকে প্রশাসনিক বেহাল অবস্থা, মহাকরণে পাইলের স্তূপ জমে আছে, দিনের পর দিন বিভিন্ন জরুরি ফাইল সেখান থেকে বেরিয়ে আসছে না, রাজ্যের মানুষের প্রয়োজনে যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব আজকে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে মানুষ উত্তরণের জন্য তাদের নানাভাবে হেনস্থা হতে হচ্ছে, নানাভাবে তাদের উপর নানা প্রতিবন্ধকতা তৈরি। আমি একটা সাধারণ উদাহরণ দিতে পারি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন দন্ত চিকিৎসক, আজকে হেলথ দপ্তরের অবস্থা কি, আমাদের রাজ্যে একটা রিজিওনাল ক্যান্সার সেন্টার আছে, যে ক্যান্সার সেন্টারে বর্তমানে একসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্টেট ক্যান্সার ইনস্টিটিউটকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 36 crores এটা ভার্টিক্যাল এক্সপানশনের নামে যে কনস্ট্রাকশন GI+4 এই বিল্ডিংয়ে, এটাকে নানাভাবে তার ইকুইপমেন্ট, তার ইনফ্রাস্ট্রাকচারাল ইম্প্রুভমেন্টের জন্য এই টাকাটা স্যাংশন দিয়েছে। ইন্টারেস্টিংলি দেখা গেল যে এখানে LNT-কে দিয়ে তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার জন্য মেশিনপত্র ক্রয় করা হোক, তাদের দিয়ে কনস্ট্রাকশন করানো হল, এবং এত কিছুর পরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে পুরো টাকাটা, এই টাকাটা সরকার খরচা করতে পারে, এবং ইকুইপমেন্টসগুলি যেগুলি নন ফাংশনিং, এই ক্যান্সার হসপিটালে ফনিক্স টেলিং কবলেট মেশিন আছে, যেটা আজকে 3 মাস ধরে এটা অকেজ অবস্থায় আছে, কলোনোস্কোপি মেশিন অকেজ অবস্থায় আছে, ব্রঙ্কোস্কোপি মেশিন অকেজ অবস্থায় আছে, রেডিও ইমিউনোএসএল মেশিন 6 মাসের উপরে অকেজ হয়ে পড়ে আছে, আরটিপিসিআর মেশিন প্রায় 1 বছর ধরে নন ফাংশন, এখানে একটা 10-bedded মেডিকেল এন্ড পেডিয়াট্রিক ICU হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি, এবং ইনফ্রাস্ট্রাকচার এবং স্পেশালিস্ট ডক্টর এগুলির অ্যাভেলেবল বা তাদের অ্যাভেলেবল করার জন্য এখানে 4 জন এমবিবিএস ডক্টর, 8 জন স্টাফ নার্স এবং 8 জন গ্রুপ ডি স্টাফ, যেটা প্রয়োজন সেটা নিয়ে গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিচ্ছেন না, মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে, কারণ এই মেশিন ক্রয়ের সময় LNT-র সঙ্গে 5 বছরের একটা 5-year এগ্রিমেন্ট ছিল, MC অ্যানুয়ালি মেইনটেনেন্সের একটা এগ্রিমেন্ট ছিল, LNT অকেজ হলো, এখন আর এটা মেইনটেনেন্স করে, একটি ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে
কোনো রিলিফ দাও। বহু মানুষ তার নিজস্ব বাসস্থান ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাহলে কিভাবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সম্ভব? যোগদান নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে, মানুষ যেন তাদের দলীয় সভাতে এসে অংশগ্রহণ করে এবং সেখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে এত হাজার লোক এত শত লোক এই দলে যোগদান করছে। বাস্তবটা কি? বাস্তবটা হলো মানুষকে চাপের মুখে বাধ্য করা হচ্ছে এই সমস্ত সভাগুলিতে তারা যেন এসে সশরীরে হাজির হতে। কোন গণতন্ত্রের ছিটে ফুটো এই রাজ্যে অবশিষ্ট নেই। আমরা দেখেছি যে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে যখন বিরোধীরা অংশগ্রহণ করতে চায় কথা বলতে চায় তাদেরকে দাবিয়ে রাখা একটা অপচেষ্টা, একটা ষড়যন্ত্র, এটা বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে হয়েছে। ইন্টারেস্টিংলি আমি আপনাদের আরো বলতে চাই যে দেখুন, এবারের বিধানসভা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভালো মানুষ সজ্জন ব্যক্তি এক জায়গায় উনি বলেছেন যে পোস্ট গ্রাজুয়েট সিটস হ্যাভ বিন ইনক্রিজ ফ্রম এক্সিস্টিং 25 টু এ হপিং 79 পিজি সিটস অ্যাট এইচএমএস। উনি এই বাজেট অধিবেশনে বলেছেন যে পোস্ট গ্রাজুয়েট সিট 25টা থেকে 79টা করা, কিন্তু উনি জানেন না 2011 থেকে পোস্ট গ্রাজুয়েট সিট ছিল 17টি, 11টি ডিসিপ্লিনের উপর। 2012 25টি, 13টি ডিসিপ্লিনের উপর। 2019 এটা বেড়ে হয় 63টি, 15টা ডিসিপ্লিনের উপর। যখন এই রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ছিলেন, উনি 2019 সালে 63টি পোস্ট গ্রাজুয়েট আসন করেন, 19টি, 15টি ডিসিপ্লিনের উপর। 2020 সালে এর সংখ্যা হয় 79টি, 19টি ডিসিপ্লিনের উপর। বর্তমানে 2023 সাল, এই 23 সালে 85টি পোস্ট গ্রাজুয়েট আসন অলরেডি এক্সিস্ট, 20টি ডিসিপ্লিনের উপরে 85টি পোস্ট গ্রাজুয়েট আসন এক্সিস্ট। উনি বিধানসভায় ভুল তথ্য পরিবেশন করে বলছেন যে 25টি থেকে 79টি সিট করা হবে, তার মানে রাজ্যে দন্ত চিকিৎসক মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার সজ্জন ভালো মানুষ এই মুখ্যমন্ত্রী উনি নিজের দপ্তরে খবর রাখতে পারেন। ওনার ব্যস্ততা, ওনার ভয়, দলের সংখ্যা এই রাজ্যের আসলে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ এটা সম্ভব হতো না যদি বন্ধু খুঁজে না পেতে। মাত্র 39% মানুষের সমর্থন নিয়ে একটা সরকার গঠিত হয়েছে। সামনে লোকসভা ভোট, লোকসভার পর পঞ্চায়েত ভোট, ধীরে ধীরে এই রাজ্যে ভোটের রাজনীতি শুরু হতে যাচ্ছে। দল ভাঙাতে হবে, যেন কোনো প্রকারে যে কোনো মানুষকে দলে নিয়ে এসে সাধারণ মানুষকে বার্তা দিতে হবে। আর এটা শুরু হয়েছে কেন্দ্রীয় স্তর থেকে রাজ্যে রাজ্যে। গত জুন মাসে 27 তারিখ নরেন্দ্র মোদীজিকে আমরা দেখলাম মধ্যপ্রদেশের একটা জনসভায়। উনি বলছিলেন
ভ্রষ্টাচারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। উনি লাস্ট ব্যক্তি ভ্রষ্টাচারের বিরুদ্ধে ওনার সমস্ত পদক্ষেপ উনি আগামী দিন গ্রহণ করবেন। উনি নিজে মুখে বলেছেন যে মহারাষ্ট্রে 70,000 কোটি টাকা সেখানে দুর্নীতি হয়েছে। উনি যাদের নাম নিয়েছিলেন ভ্রষ্টাচারের কথা বলে, যাদের বিরুদ্ধে সেদিন উনি এই মধ্যপ্রদেশে ব্যবস্থা বা কড়া ব্যবস্থা ইডি সিডি ওনার যে এনআইটি কথা বলেছিলেন, দেখা গেল 3 জুলাই তাদেরকে বিজেপি দল ভাঙিয়ে তাদেরকে মন্ত্রিসভায় আসন ব্যবস্থা করে দিল। উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রিসভার সদস্য হিসাবে তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে জায়গা করে দিল। ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে মিলিঝুলি সরকার গঠন করে। এতে করে বোঝা যায় যে দেশ এবং রাজ্যে আছে কারা এই দলে যোগদান করার জন্য এগিয়ে আসে, যাদের বিরুদ্ধে বিভিন্ন সমাজ বিরোধী নানা ধরনের অপকাজ, নানা রকম জোর জুলুম অত্যাচার পাড়ায় পাড়ায় যারা এইগুলি সংগঠিত করে আসছে তাদের একটা বড় অংশ শাসক দলের ছত্র ছায় আসছে। এই রক্তদান উৎসবের নামে বিভিন্ন ক্রীড়ার সংগঠন যারা পাড়ায় পাড়ায় এগুলি করছে তাদের দ্বারাই এগুলি সংগঠিত হচ্ছে এবং তারা শাসক দলের ছত্র ছায় এসে অংশগ্রহণ করছে। না মেনটেন্স হচ্ছে, না এর সুযোগ স্থানীয় মানুষ মানে স্থানীয় রোগী থেকে শুরু করে এই রাজ্যে ওই রাজ্য থেকেও চিকিৎসা করানোর জন্য অনেকেই আসেন, তারা এই সুবিধা নিতে পারছেন। এবং দেখা যাচ্ছে ক্যান্সার হসপিটাল থেকে কোনো রোগীকে যদি বহিরাজ্যে তাকে রেফার করার বিষয়টা আসে সেখানে রেফার করা হচ্ছে, বহিরাজ্যে গিয়ে যে উন্নত চিকিৎসার সুযোগ নেবে সেই সুযোগটাও পাচ্ছে। বিমানবন্দরে গেলে দেখা যায় এই যে উন্নত চিকিৎসার কথা বলছে, সবকা বিকাশের কথা যারা বলছে সেখানে গেলে দেখা যায় যে প্রতিদিন বিমানে কত সংখ্যক রোগী বাইরে যাচ্ছে, কত সংখ্যক রোগী ত্রিপুরা রাজ্যে সুচিকিৎসা নিয়ে তারা আবার ফিরে আসছে। রেফার হবে না, যন্ত্রপাতি ঠিক হবে না, হসপিটালগুলি নানা সমস্যায় ভুগছে, ডক্টর নার্সের স্বল্পতা, এই সব কিছু মিলিয়ে একটা প্রশাসনিক উদাসীন। বিভিন্ন প্রান্তে ঘুরে দলীয় কাজে ব্যস্ত না থেকে আমি মুখ্যমন্ত্রী মাননীয় সজ্জন ব্যক্তি ভালো মানুষকে আমি আবেদন জানাতে চাই যে আপনি প্রশাসনিক কাজটাকে একটু নজর দিন, রাজ্যের সাধারণ মানুষের জন্য আপনি মহাকরণে সময় দিন। আপনার এই দল আপনি যে কথা বাইরে বলে বেড়াচ্ছেন, আপনি বলছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়া, নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য আপনারা নিশ্চয়ই আপনাদের এটা জানা আছে যে একজন সাব ইন্সপেক্টর সাম রাঘব উনি নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে নেশা কারবারদের বিরুদ্ধে উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কারণে ওনাকে মৃত্যুবরণ করে গাড়ির চাপার নিচে পিষে ওনাকে খুন করা হয়েছে। এই ঘটনায় যারা যুক্ত ছিল তারা একটা
নেক্সাসের কাঠে এই নেশা কারবারি পুলিশের একাংশ প্রশাসনের একাংশ এবং শাসক দলের এই যারা এতে পদাধিকারী হিসাবে যারা এই নেশা কারবারিদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে মিলিতভাবে আসামিদের পার পাইয়ে দেওয়া হয়েছে। নেশার বিরুদ্ধে অভিযান করে নেশা কারবারিদের তাদের ব্যবসা এটাকে বন্ধ করার জন্য এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য যে স্টেপস যারাই নিচ্ছে তাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে শাসক দল বা শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরা তারাই আক্রান্ত হচ্ছে। পাড়ায় পাড়ায় আজকে এই নেশা কারবারিদের দৌরাত্ম্য বাড়ছে, তাদের জন্য বাড়ছে, তারা এর পেছনে। আজকে যারাই বলছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে হবে? এই মহাকরণে একজন ওএসডি এটা কান পাতলেই শোনা যায়, তার ইন্দ্রনগর খেলার মাঠে বাড়ি, ওনাকে 4% ওএসডি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। প্রত্যেকটা দপ্তরে এই 4% কাটমানির মাধ্যমে দেখা যাচ্ছে যে মহাকরণ থেকে এই কাজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোন দপ্তর কোন কাজের বরাদ দিয়ে কত পার্সেন্ট কাটমানি পাবে। কারণ এই কাটমানি রাজ্য থেকে দিল্লিতে পাঠাবে, এটা কে না জানে। ভালো মানুষ সজ্জন ব্যক্তি এগুলির বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না, নেশার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে যে পুলিশ অফিসার মৃত্যুবরণ করেছেন তার জন্য তো কোনো তদন্ত করছেন না। পার পাইয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা পাকা হওয়া সত্ত্বেও সব জেনে বুঝে কেন মুখ বুঝে আছেন? আমি বুঝতে পারি না যে একজন ভালো মানুষ সজ্জন মানুষ কিভাবে এগুলো বরদাস্ত করে। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নানা জায়গায় এই কথা বলে গেলাম, রাজ্যের অভ্যন্তর অবস্থাটা কি? এই রাজ্যে বর্তমানে নির্বাচন পরবর্তী সময়ে বাড়িঘর চালানো হচ্ছে, আজও বাড়িঘর চলছে, জিজিয়া কর আদায় করা হচ্ছে যারা বিরোধী দলের নেতা কর্মী সমর্থক, যানবাহন বিভিন্নভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে, নানা জায়গায় তাদের শাসক দলের মন্ডল শাসক দলের নেতাদের শাসক দলের নানা হোক তাদের বুথ লেভেল থেকে শুরু করে সর্বত্র অটোরিক্সা বলুন ই রিক্সা বলুন বিভিন্ন যানবাহনকে লাইন আউট করে দিয়ে অর্থনৈতিক অবরোধের দিকে তাদের